চরম কালী পূজার যে অভিনয় করেছেন না, আমি আপনার হাত ধরতে পারছি, এটাই আমার কাছে অনেক। আরে কি বলছো, কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে থ্যাংক ইউ ফার্স্টে বলি, আর তোমার সাথে সেলফি তুলে রাখি। হ্যাঁ আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তুমি তোমার সাথে সেলফি তুলে রাখি। আমি বড় ফ্যান স্যার। কোথা থেকে চলে আসে, কোথা থেকে এসব গরিব ফরিব গুলো? সিকিউরিটি কোথা যায়, কি কি জন্য টাকা দিয়ে রেখেছি তোমাদেরকে দেখতে পারো না? কোথা থেকে চলে এসছে এরা সব? এখন আমি কত ফেমাস, আমার কত সাবস্ক্রাইবার, কোথা দিয়ে সব চলে এসছে? তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা একদমই অন্যরকম একটা ভিডিও, যে ভিডিওটা নিয়ে মানে যে টপিকটা নিয়ে অনেকে ভিডিও বানিয়ে ফেলেছে, কিন্তু আমি ভাবলাম যে আমারও কিছু বলা উচিত, তাই না? কারণ 11 মাস আগে আজ থেকে ঠিক একই জিনিস ওপর অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছিলো, কিন্তু আমার তার মধ্যে কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে জিনিসটা মাথাটা ছাড়িয়ে চলে যাচ্ছে, এবং যার জন্য কিন্তু অন্যান্য ইউটিউবাররা, অন্যান্য বেঙ্গলি ইউটিউবাররা এই জিনিসটাকে ফেস করছে, মানে তাদের অবস্থা কিছু একটা খারাপ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, তো আমার কিছুটা বলা উচিত এর মধ্যে মনে হলো। ঠিক আছে, তাই আমি বলতে চাই যে কারোর যদি 10 লাখ সাবস্ক্রাইবার অর্থাৎ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, তাহলে তোমার কী মনে হয় তারা কীরকম ভিডিও বানাবে? আর তারা এখন যেরকম ভিডিও বানাচ্ছে, এই বিভিন্ন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের এইসব ব্যবহার দেখে শুধুমাত্র আমাদের বাঙালি জাতির প্রতি একটা মন্তব্য আমার পূর্বপুরুষ, বিশেষ করে আমার ঠাম্মা এটা বলে দিয়ে গেছিল যে বাঙালি হলো ক্যাঁকড়ার জাত। মানে কি, তুমি একটা বালতির মধ্যে অনেকগুলো ক্যাঁকড়া রেখে দাও, সেই ক্যাঁকড়াগুলো যখন একটা হতে উঠতে চেষ্টা করছে, আর একটা ক্যাঁকড়া ঠিক তার পা ধরে তাকে টেনে নামিয়ে দেবে। এটার মানে হলো বাঙালিরা যেন কখনোই মিলেমিশে কাজ করতে জানেই না। ধরো এই যে বঙ্গাই ওরফে কিরণ দত্ত আর সিনেবাপ মৃন্ময় বা মৃন্ময় দা, যদি এরা দুজনে মিলে কাজ করতে পারতো তাহলে কীরকম কন্টেন্ট প্রোভাইড করতো? ঠিক আছে, তাহলে কিন্তু হিন্দির লেভেলকেও তারা ছাড়িয়ে যেতে পারতো। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেটা আমার মানে বলার বক্তব্য, যে এক একটা ভিডিওর পেছনে কিন্তু তারা প্রায় অনেক লাখ টাকা পায়। ঠিক আছে, অনেক লাখ টাকা পায়, তো সেখান থেকে সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? তারা কোথায় ইনভেস্ট করছে? তারা কি তাদের নিজের কন্টেন্টে কিছু চেঞ্জ আনছে? কিন্তু আমরা তাদেরকে ভালো কন্টেন্ট ক্রিয়েটার বলি। তোমাদের মনে প্রশ্ন আসে না যে ভালো কন্টেন্ট ক্রিয়েটার কাদের বলা উচিত, যাদের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি, না যাদের কন্টেন্টটা দেখার মতো, যারা নিজের সমস্ত সময় নিজের ক্রিয়েটিভিটি ওই কন্টেন্টটা বানানোর জন্য খরচা করছে, নাকি বিভিন্ন রকম কনস্পিরেসি থিওরি এবং নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলাকে আরও উৎসাহ দেওয়ার জন্য ভিডিও বার করছে? তোমরা সবাই নিশ্চয়ই স্পাইডারম্যান সিনেমাটা দেখেছ বা স্পাইডারম্যান পড়েওছো কমিক্সে, তো সেখানে একটা কথা আছে যে যখন তুমি খুব শক্তিশালী হয়ে যাবে তোমার মধ্যে কিন্তু সেই দায়িত্ববোধটাও থাকা দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এত বড় একটা কমিউনিটির মালিক দুজনেই, ঠিক আছে, মানে তাদের সদস্য সংখ্যা হাতে ঘুরে শেষ করা যাবে না, তো তারা কীরকম ভিডিও বানাচ্ছে? তারা ঝগড়া ঝাঁটির মধ্যে দিয়ে মানে বিভিন্ন ভিডিও পোস্ট করে যাচ্ছে, এবং সেগুলো মানে কারা দেখছে? দেখছে হচ্ছে আমাদের ভারতবর্ষে এবং বাংলার এমন একটা সমাজ যারা ভারতবর্ষের পরবর্তী 25 বছরকে দাঁড় করিয়ে রাখবে। অতএব আমরা ভারতবর্ষের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছি। তাহলে কি সবাই কি ঝগড়া করতেই থাকবে? এটা কি কন্টেন্ট বাংলার বাইরে যারা আছে তারা বাংলাকে দেখে কী শিখবে? একটা সময় বাংলায় কিন্তু সব কিছুর অগ্রগতির ভূমিকা পালন করে এসছে, সব কিছু বাংলায় এগিয়ে নিয়ে গেছে, কিন্তু তাহলে এখন কি হচ্ছে? এই ঝগড়াটাকে কি বাংলা তাহলে এগিয়ে নিয়ে যাচ্ছে? পরবর্তী ক্ষেত্রে কি অন্যান্য ইউটিউবাররা, অন্যান্য ল্যাঙ্গুয়েজের ইউটিউবাররা বাঙালিদের দেখে ঝগড়া করাটা, কন্ট্রোভার্সি তৈরি করাটা শিখবে? আমি পার্সোনালি মার্ভেল, ডিসি এসবের খুব ফ্যান, তো এইসব কমিক এবং সিনেমা রিলেটেড অনেক চ্যানেল আছে, তারা কিন্তু আলাদাভাবে আলাদা আলাদা নিজেদের চ্যানেলের মালিক, কিন্তু তারা নিজেরা একসঙ্গে এসে কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু ভিডিও করে, এবং সেই ভিডিও লোকে খুব মজা সহকারে দেখে, রিয়াকশান ভিডিও বানায়, তারা তিনজনে মিলে একসঙ্গে দেখছে, চারজনে মিলে একসঙ্গে দেখছে, এবং সেই নিজেদের মনের ভাবটা একে অপরের সঙ্গে মিলিয়ে মিশিয়ে ভাগ করে নিচ্ছে। আমরা জানি ভারত হচ্ছে বিবিধের মাঝে ঐক্যের দেশ, আমাদের এখানে কয়েক কিলোমিটার অন্তর অন্তর ভাষা পাল্টে যায়, কয়েক মিনিট অন্তর কয়েক মিটার অন্তর অন্তর ভাষার মধ্যে তাকে উপভাষা পাল্টে যায়,
তাও আমাদের নিজেদের মধ্যে সেই ঐক্যটা থাকে যে আমরা আমাদের নিজেদের মনের ভাবটাকে একসঙ্গে করে রাখতে পারি। কিন্তু আমাদের বর্তমান কন্টেন্ট ক্রিয়েটাররা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, বিশেষ করে বাংলার কন্টেন্ট ক্রিয়েটাররা, যারা মনে করে যে তারা নিজেদের মতবাদের মাধ্যমে অনেকজনকে ইনফ্লুয়েন্স করতে পারবে, তাদেরকে বিভিন্ন রকমভাবে ম্যানিপুলেট করতে পারবে একে অপরের বিরুদ্ধে। ধরো দুটো বড় বড় চ্যানেল আছে, ঠিক আছে, তারা আরও বড় হওয়ার জন্য দুটো কাজ করতে পারে। একটা হচ্ছে নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি তৈরি করা, আর একটা হচ্ছে যদি কোলাবোরেশন করা যায়। ঠিক আছে, যদি কোলাবোরেশন করে তাহলে এর সাবস্ক্রাইবার ওর সাবস্ক্রাইবার দুজনে মিলে দুজনের চ্যানেলকেই গ্রো করাতে পারবে। কন্ট্রোভার্সি করলে কী হবে, এর সাবস্ক্রাইবাররা ওকে খারাপ বলবে, ওর সাবস্ক্রাইবাররা একে খারাপ বলবে, তাতে কী হবে, হেটটা বাড়বে। ঠিক আছে, তো কোলাবোরেশন বা সহযোগিতা এটা কি করা যায় না? এটা তো অবশ্যই করা যায়, তাই না? এবং শুধুমাত্র বড় দুটো চ্যানেলের মধ্যেই কেন, যদি একটা ছোট চ্যানেল যদি ভালো কাজ করে থাকে, সেই চ্যানেলটাকে কোনো বড় চ্যানেল কেন তার সাথে সাথে তার সাথে সাথে একসাথে নিয়ে এগোচ্ছে না? ঠিক আছে, এমন তো অনেক কাজই হয়, এমন অনেক বাংলায় এমন অনেক চ্যানেল আছে যেখানে কিন্তু অ্যানিমেশনের কাজ খুব ভালো হচ্ছে, যারা বিভিন্ন ধরনের কার্টুন বা এরকম সিরিজ বানাতে চেষ্টা করছে বা নতুন কিছু যারা ট্রাই করছে, তাহলে তাদের কাছে কেন যাচ্ছে না? তা ঘৃণা এই জিনিসটাই আমাদেরকে বর্জন করতে হবে। অ্যান্ড আই ফর অ্যান আই, অ্যান্ড এ টুথ ফর এ টুথ, এরকম করলে কিন্তু সারা বিশ্ব, অর্থাৎ দাঁতের বদলে দাঁত আর চোখের বদলে চোখ করলে কিন্তু সারা বিশ্বে সবাই ফোকলা হয়ে যাবে এবং সারা বিশ্বের সবাই অন্ধ হয়ে যাবে। অতএব আমাদের এইটাই মেনে চলা উচিত, একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার যার আন্ডারে অনেকগুলো লোক আছে যারা খুব সহজে ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারে, তার কিন্তু মুখের প্রত্যেকটা কথার দাম আছে, সেই প্রত্যেকটা কথা তাকে ভেবেচিন্তে বলা উচিত। আমরা যে সাদা বাংলায় বলি না যে মুখের কথা ট্যাক্স নেই, কিন্তু এই সব কন্টেন্ট ক্রিয়েটারদের মুখের কথা ট্যাক্স আছে। তাদের এইটা মাথায় রাখা উচিত, তাদের একটা বক্তব্য, একটা খারাপ বক্তব্য বা মন্তব্য কিন্তু অনেক বড় একটা কিছু ঝামেলা তৈরি করতে পারে, যেটা অনেক সুদূর প্রসারীও হতে পারে। তো অতএব আমাদের এইটাই মেনে চলা উচিত যে হ্যাঁ, আমার বিরুদ্ধে তো অনেকেই শুধু ভালো কথা কেন বলবে, খারাপ কথাও তো বলতে পারে, কিন্তু আমাদের এটাই মানতে হবে যে খারাপ যতই বলুক না কেন, আমি আমার নিজের মধ্যে ঠিক এবং আমার সাবস্ক্রাইবাররা আমাকে সাবস্ক্রাইব করেছে, তার মানে তারা আমার সমর্থনে আছে, আমি তাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলবো না বা তাদেরকে উস্কেও দেবো না। বেসিক্যালি যদি এই দুজনকারই কথা বলি, আমি দেখছিলাম অনেক কমেন্টে অনেকে লিখছে যে তোমরা দুজনে ঝগড়া করো, আমরা মজা নিই। এই যে তোমরা মজা নিতে চাইছো, এই মজা নেওয়ার কথাটা নিয়ে আমি বলি যে এই মজা নেওয়ার চক্করে তুমি কিন্তু তাদেরকেই লাভবান করছো। তারা এই যে কন্ট্রোভার্সি তৈরি করে যে ভিডিওগুলো আপলোড করছে, তার ভিউজ কিন্তু তাদের রেগুলার ভিউয়ের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তুমি তাদেরকে আরও বেশি প্ররোচনা দিচ্ছ যাতে তারা আরও বেশি কন্ট্রোভার্সি তৈরি করে আরও ভিডিও বানায়। সিনেবাপ মৃন্ময়ের সাথে আমার একটা অনেকদিন আগে কথা হয়েছিল, যেটা কিন্তু ওই ভিডিওটা নিয়েই ছিল, যে ভিডিওটা কিরণ দত্ত তার ইয়েতে দেখায়, তার ভিডিওতে দেখায়, যেটা হয়েছিল ওই মেয়েদেরকে অপমান করার নিয়ে। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তার তখন সাবস্ক্রাইবার সংখ্যা ছিল হচ্ছে 50,000। তো আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা এটাতে তো তুমি মেয়েদেরকে এত অপমান করলে, তাহলে তারা তো মানে তোমার মানে আনসাবস্ক্রাইব করে দেওয়ার কথা। কিন্তু সেটা হয়নি। আমি দেখলাম যে ওই ভিডিওটা ওর তখনকার হাইয়েস্ট ভিউ ভিডিও হয়ে গেছিলো, সেটা প্রায় 1,000,000 ভিউস পার করে দেয়। তো আমি তখন নতুন ভিডিও ট্রাই করছিলাম বানানোর করা, তাই জন্য আমি তাকে মানে জানতে চাইছিলাম যে সে কেমন বানাচ্ছে। তো সেখান থেকে আমি একটা জিনিস বুঝতে চাইলাম যে সে জানে হয়তো সেই জিনিসটা খারাপ, কিন্তু তাকে সেই জিনিসটা করতে হয়েছিল একটা সময়, কিন্তু তা বলে এই নয় যে সে জিনিসটা এখনও রিপিট করে যাবে, বা যখন সে একটা এমন প্ল্যাটফর্মে চলে এসেছে সে ভিডিওটা সে এখন কিন্তু ডিলিট করে দিতে পারে। এবার সে কোনো কারণে যদি ভুলে গিয়ে থাকে তাহলে কিন্তু তাকে দোষ দেওয়া যেতে পারে না, এবং তার ভিডিও আপলোড করার ফ্রিকোয়েন্সি অনেক বেশি। আর কিরণ দত্ত কিন্তু সে কিন্তু খুব ভালো ভিডিও বানায়, আমি বলতে চাই ইয়ের সিনেমা বিনমা যেমন ফ্রিকোয়েন্সি অনেক বেশি, কিরণ দত্ত কিন্তু আপলোড করা প্রত্যেকটা ভিডিওর কন্টেন্টটা সে চাই যে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত রিচ করুক। হ্যাঁ, সবকটা ভিডিও ভালো হয় না অবশ্যই, কিন্তু কিছু কিছু ভিডিও আমি বলতে চাই যে খুবই ভালো, যেমন তার বানানো গানগুলো অবশ্যই খুবই ভালো। ঠিক আছে, তো তারা দুজনে খুব ভালো ক্রিয়েটার, কিন্তু তারা যদি একসাথে কিছু একটা করতে পারতো তাহলে সেটা আরও কত ভালো হতো, কিন্তু কী দরকার আছে, তাই না? তারা দুজনই মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তাদের কাছে, তারা শুধুমাত্র হেড ছড়াতে ব্যস্ত, তারা নিজের মধ্যে ঝগড়াগুলোকেই লোককে দেখাতে ব্যস্ত, সেটা তো দেখা করে বা ফোন করে মিটিয়ে নেওয়া যেত, তাহলে কিন্তু এত তো টাকা কামানো যেত না, তাই না? তাহলে এই ভিডিওগুলো থেকে যেত না, এই ভিডিওগুলো পুরনো ভিডিও যার রিভিউ কিন্তু চলে এসছে, সেই ভিডিওগুলো ডিলিটও হয় না, প্রাইভেটও হয় না, সেই ভিডিওগুলো চ্যানেলে থেকে যায়। হোমকু সাহিলার সাথে বঙ্গায়ের ভিডিও এখনও কিন্তু চ্যানেলে আছে, সেই ঝগড়া কিন্তু কবেই মিটে গেছে, কিন্তু ভিউজ দরকার, ভিউজ থেকে টাকা ইনকাম করা হবে, সেটাই কিন্তু সবাই করে যাচ্ছে, সেটাই ইউটিউব কমিউনিটি মানে যে কোনো ইউটিউব ক্রিয়েটার করে যাচ্ছে ভিউজের জন্য। কিন্তু আমি বলতে চাই একসাথে যদি করা যায়, এই ভিউজই তোমাকে কিন্তু অন্যদের ভালো করে, অন্যদেরকে কিছু শিখিয়ে নিজের টাকা এনে দিতে পারে, মানে নিজের কাছে টাকা এনে দিতে পারে। তো এটাই জাস্ট বলার বক্তব্য ছিল।
তো ভারতবর্ষের বাকি রাজ্যের বিভিন্ন ক্রিয়েটাররা যেরকমভাবে এগিয়ে যাচ্ছে, যেরকমভাবে ক্রিয়েটিভিটি আনছে নিজেদের মধ্যে, আমাদেরও উচিত আমাদের বাংলার ক্রিয়েটাররা যেন সেরকম ক্রিয়েটিভিটি নিজের মধ্যে আন। একসময় তোমরা যারা ইতিহাস সম্পর্কে জানো তারা দেখবে যে বাল গঙ্গাধর তিলক বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো, যা আজ বাংলা ভাবে তা কাল ভারত ভাববে। মানে আমাদের বাঙালিরা এতটাই ক্রিয়েটিভ, তো আমাদের বাঙালি কন্টেন্ট ক্রিয়েটারদের, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদেরকে এইরকমই ক্রিয়েটিভ মেন্টালিটি নিজের মধ্যে আনতে হবে এবং সমাজকে পাল্টানোর জন্য, সমাজের মধ্যে ভালো জিনিস ছড়িয়ে দেওয়ার এই দায়িত্বটা নিতে হবে, যেটা ভারতবর্ষের বাকি রাজ্যের কোনো কন্টেন্ট ক্রিয়েটার যেন ভাবতে না পারে, এমনভাবে এগিয়ে যেতে হবে। এবং বাংলা যদি কন্টেন্ট দিন দিন ভালো হতে থাকে, তারা কিন্তু সেটা একইভাবে, যেমন সাউথ ইন্ডিয়ান সিনেমা একটা সময় ভালো হতে হতে তারা ডাবিংয়ের মাধ্যমে সবাইকার কাছে পৌঁছে গেছে, এখন তোমরা সাউথ ইন্ডিয়ান সব অ্যাক্টরদেরকে চেনো, তাহলে সেই জিনিসটা বাংলাও কিন্তু করতে পারে। এবং বাংলা শুধু বাংলা কেন, বাংলা সিনেমাও করতে পারে, কিন্তু সেই জিনিসটার কথা কেউ ভাবছে না কেন, পোটেনশিয়ালের অভাব নেই আমাদের মধ্যে। বাংলার মধ্যে প্রচুর পোটেনশিয়াল আছে, বাংলার কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে পোটেনশিয়াল আছে, তারা যদি একসাথে মিলে কাজ করে কিন্তু অনেক ভালো কাজ বেরোতে পারে। এবং ডাবিং করা বা এই খরচগুলো আমার যতদূর মনে হয় একজন ক্রিয়েটার হিসেবে বেশি নয়, তাহলে একজন ডাবিং করানো বা এগুলো মানে এগুলো করিয়ে কিন্তু আরও বেশি তোমার দর্শকের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে, নাকি এইরকমভাবে কন্ট্রোভার্সি করে। কন্ট্রোভার্সি করলে অবশ্যই বিভিন্ন হিন্দি চ্যানেলের ইয়েরা নজর দেবে এইসব দিকে, কিন্তু তার থেকে ভালো একটা কাজ যদি করা যায় তাহলে কিন্তু অনেক বেশি লোকের কাছে পৌঁছে দেওয়া যাবে। তো এটাই একটা ছোট চ্যানেলের ক্রিয়েটার হিসেবে এটাই বলার ছিল আমাদের, আমাদের মন, আমাদের যে মতবাদটা আমরা দিলাম যে আমাদের মত এ ব্যাপারে কি, আমাদের নিজেদের মধ্যেও এই ব্যাপারটা নিয়ে অনেক কথাবার্তা হয় এবং আমাদের মধ্যে সেই প্রভাবটাও পড়ে, কারণ অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরও একটা দায়িত্ববোধ আছে যে আমাদের কন্টেন্ট কাদের কাছে যাচ্ছে, কীভাবে যাচ্ছে। এবং এই কন্ট্রোভার্সির জন্য কিন্তু বিভিন্ন ভালো ভালো ভিডিওগুলো তোমাদের টাইম লাইনে পৌঁছে, মানে তোমাদের যে টাইম লাইন আছে টাইম লাইনে কিন্তু পৌঁছয় না, তাই জন্য কিন্তু তোমরা এটার ক্ষেত্রে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছ, ভালো ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছচ্ছে না, তোমরা খালি দেখবে যে সবসময় তোমাদের কাছে শেয়ার করছে। তোমরা যদি এই ভিডিওটাও শেয়ারের মাধ্যমে পৌঁছে থাকে তোমাদের কাছে, তাহলে কিন্তু এইরকম টাইপের ভিডিও কিন্তু তোমার কাছে আসতে থাকবে, তো সেটা কোনো উচিত নয়। এবং ভালো ভিডিও সবসময় দেখা উচিত, তো ভালো ভিডিও দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো সুভাইন্স। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারো, তোমাদের মন্তব্য তোমরা কমেন্টে জানাতে পারো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে পারো সুভাইন্স, এবং অন্যান্য ভিডিও অবশ্যই দেখতে ভুলো না। আর হ্যাঁ, হেট কিন্তু নয়, সবার মাঝখানে শান্তি এবং খুশি বজায় রাখো সবসময়, যার সাথে দেখা হোক না কেন একটা স্মাইল নিয়ে দেখা করো, আর ভালো থেকো।